রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এখনো পর্যন্ত 1.5 কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের মাধ্যমে সরাসরি মাসিক আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হয়েছেন। সরকারের তৃতীয় পর্যায়ের প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে 5ই মে মুখ্যমন্ত্রী আরও 20 লক্ষ মহিলাকে সরাসরি মাসিক আর্থিক সাহায্য প্রদান করেন। 5ই মে থেকে 6ই জুন পর্যন্ত রাজ্য জুড়ে এক মাসব্যাপী এই উদযাপন চলবে। নিয়ে গেলেন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা তাকে প্রদান করা হলো। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি অনুষ্ঠান হয়। ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি একটি প্রচারমূলক ট্যাবলোর উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের সিএম ম্যাডাম একটা প্রোগ্রামটা স্টার্ট করেছেন বাংলার উন্নয়নের প্রকল্পটা, সেটার পরিপ্রেক্ষিতে একটা প্রোগ্রাম লক্ষ্মী ভাণ্ডারে যা যা বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আমরা এখানে 500 মহিলাদেরকে ডেকেছিলাম। ওর মধ্যে থেকে 20 জনকে আমরা স্টেজ থেকে বেনিফিট দিয়েছি, আর বাকি জনকেও আমরা ওদের যেখানে ওরা বসেছিল ওদেরকে বেনিফিট দেওয়া হয়েছে, শুভেচ্ছা বার্তা এবং চেক। দুয়ারের সরকার আমাদের 21 তারিখ থেকে শুরু হচ্ছে, 5 থেকে 20 পর্যন্ত আমাদের পিওপি প্রোগ্রাম চলবে, প্লাস পাড়া সমাধান চলবে 21 থেকে 31 মে পর্যন্ত আমাদের দুয়ারে সরকার প্রোগ্রাম। পঞ্চায়েতগুলোর অভিযোগ হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প করে তারা কোনো টাকা পাচ্ছে না সরকারি ফান্ড থেকে, ব্লকে ব্লকে টাকা যায়, ব্লকে তারা বলছে এখনো পর্যন্ত টাকা না পাওয়া তাদের খুব সমস্যা হচ্ছে, আর আগামী দিন দুয়ারে সরকার করবে না চিন্তা করুন। ব্লকে মানে আমরা অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, টাকা আসলে ওরা অবশ্যই পাবে। তারপরে আমরা ওপেনিং করেছি, একটা তো পিওপি প্রকল্প নিয়ে ওপেনিং হয়েছে, আর একটা কনজিউমার অ্যাফেয়ার্স থেকে করেছে ওদের মানে পিওপি পরিপ্রেক্ষিতে এটা ইনোগ্রেট হয়েছে। আজকে প্রত্যেক ব্লক মিউনিসিপ্যালিটির যে নোডাল পয়েন্ট আছে ওখানে ঘুরবে, আর প্রত্যেক দিন একটা রুট ম্যাপ করা আছে সেখানে ওরা ঘুরবে। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ পতাকা দেখিয়ে ট্যাবলোর উদ্বোধন করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।